খরগোশ আর মুরগি পুরোপুরি বন্ধ। আর এই জায়গাতে দেখুন, এই যে আমার আমি বুঝি না, প্রতিবারে এক কাহিনী হয়, একটা করে কবুতরের বাচ্চা মারা যায় আমার। আর সকালে আমি কি কাজ করি সেই জিনিসটা আপনাদের কাছে আমি দেখাই। সকালে উঠে আমার কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে এখানে খরগোশের বাচ্চাগুলোকে দেখুন আপনারা, খরগোশের বাচ্চাগুলোকে এখন হচ্ছে দুধ খাওয়াইতে হবে, সেটাই আমার কাজ সকালবেলা। অন্য কোনো কাজ নাই, এই যে তার মাথা উপরে চলে আসছে দুধ খাওয়ার জন্য, এখন তাকে ধরে সেখানটা দিতে হবে, এটাই হচ্ছে সকালে কাজ। আর বাকি পাখিটা এগুলো খাবার দি নাই, এই কারণে এগুলো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। একটু জাস্ট ভিডিওতে থাকুন, আপনাদেরকে আমি এখনই দিচ্ছি খরগোশের মাথায় খাবার দেওয়ার জন্য। হলে একটু হলে খাবারটা দিই, এই যে দেখুন দুধ খাওয়ার জন্য, দুধ খাওয়ানোর জন্য সে উপরে উঠে বসে আছে। আর ফাইনালি এখানটায় দেখুন আমি হচ্ছে কবুতরগুলো সবগুলাই খাবার দিয়ে দিছি, যে এখানটায় এখানটায় পানি খাচ্ছে, আর পানি খাওয়ার সাথে সাথে এই খরগোশটাকে দেখুন, খরগোশ আর কবুতর একসাথে বন্ধু হয়ে গেছে। যেগুলা হচ্ছে আসলে ভুট্টা নষ্ট করে ফেলে দিছিল সেগুলাই সে বের করে করে খাচ্ছে, এই জিনিসটা সেই একটা জিনিস। আর খরগোশগুলা যত যখন থেকে আসছে, আর আমার কবুতরগুলা খরগোশগুলোকে ভয় পায় না, আগে অ্যাটলিস্ট ভয় পেত বাট এখন ভয় পায় না। আর উপরে আমার কবুতরের বাচ্চাগুলো দেখুন, একই একটা কবুতরের বাচ্চা মারা গেছে, আমি বুঝি না, প্রতিবারেই এক কাহিনী হয়, একটা করে কবুতরের বাচ্চা মারা যায় আমার। এই জিনিসটা কেন হয় সেই জিনিসটা আসলে আমি বলতে পারলাম না, বাট প্রতিবারে এই জিনিসটা হয় আমার সাথে। এই জিনিসটা আমি এখনই দেখলাম, জিনিসটা আমার আজকে মোটেও ভালো লাগলো না। আর এই জায়গাতে দেখুন বাচ্চাগুলোকে দেখুন, সব বাচ্চাগুলো একসাথে আসছে। এখানটায় নিচে দেখুন, নিচে আছে কবুতরটা বসে আছে, এগুলো খাবার দেওয়া হয়ে গেছে। এখানটা কোয়েল পাখিরে খাবার দিই নাই, এখানে খাবার দিব, এরা আসলে অপেক্ষা করি আছে কখন এদেরকে খাবার দিব। আর মুরগিগুলো তো বুঝতেছেন, মুরগিগুলো পুরো রাক্ষস, এই জিনিসগুলো আসলে তারা অপেক্ষা করতেছে কখন এদেরকে খাবার দিব এবং কখন কি করব, এই কারণে অপেক্ষা করে আছে। আর উপরে আমার পাখিগুলোকে দেখুন, ফিন্সগুলো বেরিয়েছে খাওয়ার জন্য, ফিন্স বাজারিকা সবগুলো বেরিয়েছে, এদেরকেও খাবার দিব একটু পরেই। আগে কবুতরগুলো খাক তারপরে দিচ্ছি, কারণ সমস্যা নাই, একটু লেট হলে কোনো প্রবলেম নাই। আর প্রতিদিনই এদের খাবার আমি ঠিক টাইমে দিই, সকাল 9টার দিকে উঠে খাবার দিই, এটাই অভ্যাস করছি। আপনার যদি মনে করেন আমি লেটে দিই, বাট অভ্যস্ত এটাই, কারণ রাইতে 8টা 9টা পর্যন্ত লাইট চালানো থাকে, তারপরে অফ থাকে। আর সকাল 9টা পর্যন্ত, আর এখানটায় দেখুন একটা খাওয়াচ্ছে আর একটা মারা গেছে। এই জিনিসটা আসলে খুবই একটু মর্মান্তিক জিনিসটা, খুবই খারাপ লাগলো। আর আমি কেন যেন বুঝতেছি না, আমি দুইটা করে কবুতরের বাচ্চা বাঁচাইতে পারতেছি না, আর এত ট্রাই করার পরেও আমি বাঁচাইতে পারলাম না বাচ্চাটাকে। আর এবার থেকে চিন্তা করবো যদি বাচ্চা হয়, সো বাচ্চাটাকে একবারে টোটালি আলাদা করে দেবো খাঁচা থেকে, একটাকে আমি নিজেই টেম করব, কারণ এইভাবে আসলে সম্ভব না। কবুতরগুলো প্রতিবারই একই কাহিনী করে, আর আমাকে সহ্য করতে হয়, প্রতিবারই দুইটা করে বাচ্চা দিলেই একটা করে বাচ্চাকে তারা নষ্ট করে ফেলে আর একটা বাচ্চাকে খাওয়ায়। এই জিনিসটা আমার কবুতরের মাঝে খুবই একটা খারাপ বৈশিষ্ট্য, এই জিনিসটা কেন হয় সেই জিনিসটা আসলে আমি বুঝতে পারতেছি না। এই জায়গাতে আপনারা দেখুন তিনটা বাচ্চা আছে, তিনবার একটা একটা করে বাচ্চা দিচ্ছে কবুতরগুলো, কখনো জরা জরা বাচ্চা দিচ্ছে, দিকে জরা জরা বাচ্চা, বাট আমি বাঁচাইতে পারি নাই, একটা একটা করে বাঁচাইতে পারছি। আর এখানটা আমার হাঁসগুলোকে দেখুন, হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আসছে, বাট সাথেছি না, বুঝলাম না, একটা হাঁস কেন যেন অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, হইতে পারে হাঁসটা অসুস্থ, বাট আমার যতদূর মনে হয় সুস্থ আসছে, একটা হাঁসের অ্যাক্টিভিটি কমে গেছে। আর এখন কবুতরের বাচ্চাটাকে বের করতে হবে যেটা মারা গেছে। আর এই জায়গাতে দেখুন, এই যে আমার হচ্ছে কবুতরের একটা বাচ্চা, যে বাচ্চাটার কথা বললাম, একটা বাচ্চা মারা গেছে, এটা আসলে কেন হয়েছে সেই জিনিসটা তো আমি আর বলতে পারি না, বাট এরা আসলে একটার বেশি বাচ্চা বাঁচাচ্ছে না, এটা নিয়ে কিছু একটা করতে হবে। আদারিজ আসলে আমার কখনো কবুতরের বাচ্চা দুইটা হবে না, সেই আমি আদিমকাল থেকে দেখতেছি, আমার বাসায় কবুতরের বাচ্চা দুইটা আসলে খুব কম হয়, দুইটা হইলেও একটা বাচ্চা একটা মারা যায়। এই যে এইখানটায় দেখুন একটা বাচ্চা আছে, ওর মাটা আছে, বাট আর কোনো কবুতরের বাচ্চা নাই, সেই কবুতরের বাচ্চাটা যে মারা গেছে এই জায়গাতে। আর হাঁসদের খাবার আজকে আসলে এই যে দেখুন ভুট্টার গুঁড়া দিচ্ছি,
এরা আসলে ভুট্টার গুঁড়া অনেক শক করে খায়, এই কারণে এদেরকে ভুট্টার গুঁড়া দিচ্ছি। আর ভুট্টার গুঁড়া একটু পানির সাথে মিক্স করে দিব, তাইলে এরা ভালোমতো খাবে। আর এদেরও দানাদার খাবারের প্রয়োজন, এই কারণে এই কাজটা করতেছি এখন থেকে। ভুট্টার গুঁড়া দিচ্ছি প্রতিদিন। এই জিনিসটা আমি কীভাবে দিই, যে ধরেন এইভাবে দেওয়ার পরে এখানটা এখন আমি পানি দিব। এই যে এই জায়গাতে দেখুন, এই জায়গাতে ভুট্টার গুঁড়াগুলো নেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে একটু পানি ফেলবো। এই যে পানি দিয়ে দিছি, এখন দেখবেন এখন এরা কীভাবে খায় জিনিসটা আপনারা যাচ্ছে দেখুন। হাই 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 হাই, এই যে দেখুন আসতেছে হাঁসগুলো, এখনই আসবে, এখনই খাওয়া শুরু করবে। আর এদের মধ্যে একটা জিনিস দেখুন, দুইটা হাঁস বড় হয়েছে, দেখি রে ভাই বেলে দিল না। এই হাঁসটা ছোট আছে, সেই জিনিসটা আসলে বুঝতেছি না, বাট খাবে জিনিসটা। এই যে দেখুন খাওয়া শুরু করছে, ওরা আসলে বুঝতেই পারে নাই এখানে খাবার দেওয়া আছে। তারা চলে গেছে ওই জায়গাতে পানির মধ্যে। আর জিনিসটা দেখুন, এখনই হয়তো বা আসবে এখানটায়, দেখা যাক কখন আসে। ওইখানে ভাত ছিল তো, ভাত খাইছে, এই কারণে আর খাচ্ছে না। একটা জিনিস চিন্তা করছি, এখানটা খরগোশগুলো ঘরে নিয়ে যাব, কারণ এখানে বৃষ্টির পানি প্রচুর অসুবিধা করতেছে আর বাচ্চা টাচ্চা নষ্ট হচ্ছে, এই কারণে এগুলো ঘরে নিয়ে যাব। আর মুরগিগুলোকে এই গলির মধ্যে দিব, যাতে মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে বেড়াইতে পারে, মুভ করতে পারে। আর আদারওয়াইজ এরা আসলে একটা কাজ করতেছে, এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করতেছে, ঠিক আছে, বাট খাবার নষ্টর পাশাপাশি এরা হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে ময়লা করতেছে বাড়িতে, পুরো বাড়ি ময়লা করে ফেলতেছে। এটা একটা প্রবলেম, বিশাল প্রবলেম। এই যে দেখুন গাছ দিলাম এদেরকে, একটু পরে দানাদার খাবার দিতে হবে। আর এখন আমার সময় হচ্ছে আমার যেগুলো মুরগিগুলো আছে, মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার। আপনার যা জিনিসটা দেখুন, এখন সব মুরগিগুলো চলে যাবে, একটা মুরগি থাকবে না, সব মুরগিগুলো চলে যাবে। এই যে দেখুন মুরগিগুলো এই জায়গাতে খাচ্ছে, বাট মুরগিগুলোকে এখন হচ্ছে খেতে দিতে হবে বাইরে। এখানটায় যেটুকু পরিমাণ ভুট্টার ওটা অবশিষ্ট আছে, এগুলাকে আগে খাবে, তারপরে এরা বাইরে যাবে। মুরগিগুলো আসলে যা পায় তাই খায়, এরা পুরো রাক্ষস, এরা পুরো রাক্ষসের জাত। আর এখানটায় আমার খরগোশগুলোকে দেখুন, মা খরগোশটা বাচ্চাগুলো ওই কোনার মধ্যে। আর এখানটা মোটামুটি ঘাস দেওয়া ছিল, বাট ঘাসগুলো গোটাগুলো খাইছে, সো এখন আবার নতুন করে ঘাস দিতে হবে। আর ওখানে ছেলে খরগোশটাকে দেখুন, আর খরগোশের জন্য এই যে দানাদার খাবার হচ্ছে নিয়ে আসলাম, দানাদার খাবার এই জায়গাতে কিছু পরিমাণ দিই যারা এরা খেতে পারে। আর এখানটায় যেটা মাটা আছে, সো মাটাকে কিছু দিতে হবে, কিছু পরিমাণ দানাদার খাবার প্লাস ঘাস তো দিতেই হবে। এই যে দেখুন মোটামুটি এখানে দানাদার খাবার দিয়ে দিলাম, এটুক দানাদার খাবার অ্যাভেলেবেল। এর চেয়ে বেশি দানাদার খাবার দিলে আসলে সমস্যা। এই যে দেখুন দানাদার খাবার দিচ্ছি, এখন মোটামুটি তারা অনেক স্বাচ্ছন্দ্য করে খাচ্ছে। এইখানটায় নিচে দানাদার খাবার দিচ্ছি, আর এখানটায় মাগুলা ভিতরে দুধ খাওয়াচ্ছে, আর এখানটায় ছেলেটাকে দেখুন, এই দানাদার খাবারটা বাইরে যাবে, এটা তার জন্য এখানে ভিতরেই রাখলাম। আর এখন একটা জিনিস দেখুন, এখন হচ্ছে আমার হচ্ছে খরগোশে যেগুলো মাগুলা হচ্ছে দুধ খাওয়াচ্ছিল, সেগুলোকে আমি ছাড়বো, সেগুলোকে আসলে ঢেকেই দিই ভিতরে দুইটাই। আমি আসলে ভিডিওতে আপনাদেরকে একজনকে দেখাইছি, বাট এখানে দুজনকে ঢুকাই দিছি, সেটা আসলে একজনকে দেখায় নাই ভিডিওতে। এই যে দেখুন মাগুলো এখন জাম দিয়ে বের হবে, এই যে বের হয়ে গেলো একটা, এই দুইটা। আর এখানটায় বাচ্চাগুলোকে দেখুন সবগুলাই খাইছে সেইভাবে। খানদান ঘুম ছাড়া এদের কোনো কাজ নাই এখন। এই যে দেখুন, এই যে বাচ্চাগুলোকে দেখুন, বাচ্চাগুলো কত কি উড়েছে, আর সব কয়টারে চোখ ফুটে গেছে, সো আর এখন টেনশন নাই। আর চার পাঁচ দিন গেলেই এদেরকে একবারে মুভ করে দিব আলাদা জায়গাতে, সো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, ঢেকে দিলাম। আর এখানটায় তো খৈল খাচ্ছে মুরগি, এর চেয়ে আর কী হতে পারে। খৈল দিছি খরগোশে খেতে, কিন্তু মুরগিগুলো খাচ্ছে। আসলে মুরগি আসলে কী খায় না সেটাই চিন্তা করতেছে, মুরগি সব কিছুই খায়,
তো খইল দিছি খইলও খাচ্ছে আর এদেরকে ঘাস দেওয়ার আসলে সময় হয়ে গেছে ঘাস একটু পরেই দিব আর এখানটা দেখুন এ ক্লিন করতেছে যেগুলা জিনিস এখানটা অবশিষ্ট পড়ে ছিল সেই জিনিসগুলা এই মুরগিটা খাচ্ছে আর এখানটায় খরগোশ মুরগি আসলে বন্ধ হয়ে গেছে জিনিসটা দেখুন খরগোশ আর মুরগি পুরোপুরি বন্ধ এরা আসলে খরগোশকে আক্রমণ করতেছে না খরগোশ মুরগিকে ভয় পায় না মুরগি খরগোশকে ভয় পায় না আসলে সব খরগোশে ভয় পায় না কারণ এখানটা একটা জিনিস আছে এরা ভয় না পাওয়ার পিছনে কারণ হচ্ছে আমার ওরিওর সাথে খরগোশটা খরগোশগুলো খেলতো আগে এরা যখন ছোট ছিল ওরিও যখন ছোট ছিল তখন খরগোশের বাচ্চাগুলো ছোট ছিল আর বাইরে দেখুন এই যে এই দুই মুরগি মারামারি করে কিছুক্ষণ পর পর আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে